চব্বিশ বছর ধরে কনডেম সেলে থাকা শরীফা বেগমের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে তাকে দ্রুত কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই রায় দেন। ফাঁসির দিন গুনে এক নারীর চব্বিশ বছর শিরোনামে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রধান বিচারপতির উদ্যোগে শরীফার আপিল শুনানির জন্য কার্যতালিকায় আসে। প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর আগে হত্যা মামলায় শরীফা বেগম যখন কারাগারে যান তখন তার মেয়ে সুচি আক্তারের বয়স ৩ মাস। কারাগারে যাওয়ার ২ বছর পর তার মৃত্যুদণ্ডের রায় হয়।